আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বড় ভর্তা তা আমি এখানে বড় নিয়েছি কিছু পরিমাণ বড়িগুলো খুব ভালোভাবে ধুয়ে গোটাগুলো ফেলে দিয়েছি তার মধ্যে এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ ঝালটা অবশ্য আপনাদের ওপর যে যেরকম খেতে চান ওরকম দিয়ে নেবেন তো আজকে আমি কাঁচামরিচ মরিচ তার সাথে মরিচ দিবো তা আমি এখানে দশ বারোটির মতো কাঁচামরিচ নিয়েছি ভর্তাটা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে আর আজকের এই ভর্তাটি আপনারা আমি যেভাবে তৈরি করতেছি সেই মেয়েতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর টু টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি আমি চিনি এখন দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ গোলমরিচের পাউডার এখানে আমি নিয়েছি ভিট লবণ ভিট লবণটা আমি দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ তার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি দশ বারোটি কাঁচামরিচ এখন দিয়ে দিব জিরার গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এখন কাঁচামরিচটাকে আমি একটু ছেঁচে নিব আমি এটাকে ছেঁচে নিতে ভর্তাটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পটাও ওইটা সেমভাবে করে নিতে পারেন